নমস্কার এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার দিকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে এছাড়াও আগামী পাঁচ দিন কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা কোন কোন দিন সতর্ক থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ যেটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম বরাবর এগিয়ে ষোলো তারিখ বৃহস্পতিবার নাগাদ গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে এটি বাঁক নিয়ে উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে সতেরো তারিখ শুক্রবার উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলে পৌঁছে যাবে এই সিস্টেমের ফলে বৃহস্পতিবার থেকে উড়িষ্যা ও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তালয়ে উঠতে পারে সেই আশঙ্কায় সাগরে ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বেতে পারে তাই আগামী পনেরো থেকে সতেরোই নভেম্বর পর্যন্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ষোলোই নভেম্বর বৃহস্পতিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান ও নদীয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সতেরোই নভেম্বর শুক্রবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী আঠেরোই নভেম্বর শনিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর ও নদীয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী উনিশে নভেম্বর রবিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও নদীয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে আগামী শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শুক্রবার খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি শনিবার ও রবিবার ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা কাছের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে নব্বই শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ